সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউশন। মোটামুটি এই প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন সার্কুলার প্রকাশিত করে, একটা হচ্ছে ওভারঅল যেমন এটা দেখতেছেন মানে সব বিষয় নিয়ে, আর একটা হচ্ছে আপনার বৈজ্ঞানিক কর্মকর্তা। তো এখন এটার বিষয়ে যে দেখা গেল যে প্রথম যে আপনার যে ক্যাটাগরি সেটা হচ্ছে মেডিকেল অফিসার, ষষ্ঠ গ্রেডের চাকরি, অত্যন্ত লিকুইডের পোস্ট, একটি পোস্ট আসছে আপনার, এখানে বয়স 35 ধরতেছে, তার মানে আপনার কাছ থেকে অভিজ্ঞতা চাইবে অবশ্যই। এখানে বলা আছে যে অনুন্নত MBBS ডিগ্রি এবং খ যে কোনো প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা অ্যাকচুয়ালি। 2 নম্বর পোস্ট সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, আপনার 9 গ্রেডের চাকরি, 3টি পোস্ট আছে, বয়স 30 ধরতেছে আপনার। এক্ষেত্রে যে সাবজেক্টগুলো তারা বলতেছে BSc মানে ব্যাচেলার অফ সায়েন্স, BAG কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী বা কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর মানে মাস্টার্স, অথবা রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, পরিসংখ্যানে স্নাতক সহ স্নাতকোত্তর, অর্থাৎ ন্যূনতম মাস্টার্স থাকতে হবে এই জায়গাটার মধ্যে। এটা খেয়াল রাখবেন যে এখানে বেশ কিছু কথা তারা বলছে যে কৃষি বিষয়ে আপনাকে স্নাতক থাকলেও হবে, এ বলেছে যে এই যে BSc মানে ব্যাচেলার অফ সায়েন্স, ঠিক আছে, অথবা আপনার কৃষি পরিসংখ্যান সাবজেক্টগুলোর মধ্যে আপনার কী থাকবে স্নাতক কত লাগবে, অথবা রসায়ন ডিপার্টমেন্ট যেগুলো আছে আপনার সেক্ষেত্রে আপনার কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর উভয় লাগবে, একটু বুঝে নেবেন। এটা তৃতীয় বিভাগ কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না। ওকে, 3 নম্বর পোস্ট হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, 9 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার কৃষি বিজ্ঞানে BSc অর্থাৎ তারা অনার্স চাচ্ছে, অথবা সাংবাদিক বা গবেষণা বিষয়ে অন্যত স্নাতক সহ স্নাতকোত্তর, এক্ষেত্রে মাস্টার্স চাচ্ছে, অথবা সাংবাদিক বা গণসংযোগ বিষয়ে 4 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কৃষি গবেষণা বিষয়ে প্রতিবেদন প্রণয়ন জার্নাল বার্ষিকী সম্পাদন বা মুদ্রণ প্রবেশন প্রকাশে 2 বছর চাকরির অভিজ্ঞতা, অর্থাৎ যারা জার্নালিজম ডিপার্টমেন্ট পড়তেছে তারা আবেদন করতে পারবে, কিন্তু কৃষি ক্ষেত্রে তাদের প্রকাশনা থাকতে হবে, অথবা যদি কৃষি বিজ্ঞানে আপনার BSc করা থাকে মানে অনার্স করা থাকে তারও আবেদন করতে পারবে। তো 2টা ভিন্ন ভিন্ন যোগ্যতা তারা চাচ্ছে। শিক্ষাজীবনে 3য় বিভাগ গ্রহণযোগ্য না, ন্যূনতম 2য় বিভাগ থাকতেই হবে আপনার। তো সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, জেলার কোনো রেস্ট্রিকশন নেই আপনার। 4 নম্বর আছে সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান, এখানে পদার্থ ফলিত বিজ্ঞান, 10 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে, এক্ষেত্রে বলা আছে স্নাতক সহ BEd ডিগ্রি। BEd বলতে ব্যাচেলার অফ এডুকেশন, এটা বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজ থেকে দেওয়া হয় থাকে, এটা অনেকে করে অনেকে করে না। দেখা গেলো যে যারা শিক্ষকতা পেশায় আসতে চান এটা ভালো একটা অপশন আপনার হতে পারে। ওকে, সেরকম এটা করে নিলে অনেক ভালো থাকে, মানে আপনার স্যালারি স্ট্রাকচার প্রমোশন খুব ভালো হয় আপনার। এখানে আপনার অনুন্নত দ্বিতীয় শ্রেণী চাচ্ছে, অভিজ্ঞতা যত বেশি থাকবে শিক্ষক পোস্টের জন্য আপনার তত বেশি আপনার সুযোগ থাকবে চাকরি হয়ে যাওয়ার। মৌলবী 10 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে আপনার, শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর কামিল অ্যাকচুয়ালি অনার্সের সমতুল্য। ওকে, নির্মাণ ওভারশিয়ার, 11 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট চাচ্ছে তারা মানে SSC পাস, এবং এক্ষেত্রে 3 বছরের তার অভিজ্ঞতা চাচ্ছে চাকরির। ওকে, অফিস সহকারী 12 গ্রেডের চাকরি, সাধারণত অফিস সহকারী পোস্টটা 16 গ্রেডের হয়, এখানে 12 গ্রেড বলতে ভালো একটা অপশন, 1টি পোস্ট আছে আপনার, এক্ষেত্রে স্নাতক চাচ্ছে, সাধারণত অনার্স চাওয়া হয় এখানে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা চাচ্ছে, এবং কোনো ক্ষেত্রে আপনার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না মানে 2য় বিভাগ থাকতে হবে আপনি। ওকে, দপ্তর সহকারী, এটাও 16 গ্রেড হিসাব করে, এখানে 12 গ্রেড হিসাব করতেছে, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে স্নাতক চাচ্ছে, সেম 3 বছরের চাকরির অভিজ্ঞতা, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে সকল ক্ষেত্রে। ওকে, স্টোর কিপার 12 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে তার স্নাতক চাচ্ছে, এবং অথবা আপনার শিক্ষিত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক, যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এটা খেয়াল রাখবেন, হয় স্নাতক থাকতে হবে অথবা আপনার যদি আপনার উচ্চ মাধ্যমিক থাকে আপনার 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, সাধারণত এই টাইপের পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিজ্ঞতা চাওয়া হয়, এটা গুরুত্বপূর্ণ পোস্ট। হিসাব সহকারী 12 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে, এক্ষেত্রে বাণিজ্যে তার স্নাতক চাচ্ছে, 2 বছরের কাজ করার অভিজ্ঞতা চাচ্ছে, আর আপনার প্রত্যেকটা স্তরের দ্বিতীয় শ্রেণী থাকতেই হবে। কৃষি ওভারশিয়ার 12 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে আপনার, বিজ্ঞান বিভাগ থেকে তারা স্নাতক চাচ্ছে তারা। আর একটা কথা বলতেছে যে কৃষি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানত ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, তার মানে আপনাকে যদি এবং বলছে আপনাকে থাকতে হবে, না থাকলে আবেদন করতে পারবেন না, এক্ষেত্রে বলছে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওকে, অডিও ভিজুয়াল সহকারী 12 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে আপনার, ন্যূনতম স্নাতক চাচ্ছে তারা,
এবং এই বিষয়ে আপনার 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে। এটা খেয়াল রাখবেন, অভিজ্ঞতাটা জরুরি এই জায়গাটায়। একটা কথা অবশ্যই বলে নিই, যদি এখানে অভিজ্ঞতা নাও থাকে আপনি সাম্প্রতিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন। যারা এই পেশায় নিয়োজিত আছে তাদের সাথে মোটামুটি 2-3 মাস কাজ করলে ভালো একটা অভিজ্ঞতা হতে পারে। আর সার্টিফিকেটটা আপনি ম্যানেজ করতে পারবেন, এটা কোনো বড় বিষয় না। তো এটা একটা ভালো একটা বিষয় হতে পারে, যাদের ইচ্ছা আছে দেখতে পারেন। এটা মোটামুটি অনেকে এটা শখে শিখে, তাই আপনার ভালো একটা ক্যারিয়ার হতে পারে। অ্যাকচুয়ালি পরিসংখ্যান সহকারী 12 গ্রেডের চাকরি একটি পোস্ট আছে, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক, 2 বছরের অভিজ্ঞতা চাচ্ছে এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী চাচ্ছে। তো পরিসংখ্যান সহকারীর ক্ষেত্রে তারা বিজ্ঞানে তার স্নাতক চাচ্ছে। সাধারণত পরিসংখ্যান সহকারীর ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনার তারা পরিসংখ্যান সাবজেক্ট ইকোনমিক্স অথবা গণিত চাওয়া হয়, বাট এখানে তারা বিজ্ঞান চাচ্ছে। বিজ্ঞান বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোকে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি স্টেনোটাইপিস্ট, পরবর্তী নাম হচ্ছে শার্ট মুদ্রাকরী, কাম কম্পিউটার অপারেটর। এখানে দেখা গেল যে আপনার অবশ্যই দুটা ভিন্ন ভিন্ন পরীক্ষা নেয়, একটা হচ্ছে আপনার স্টেনোটাইপের উপর আর একটা হচ্ছে আপনার কম্পিউটার টাইপের উপর, মানে দুইটা প্র্যাকটিক্যাল দিতে লাগে আপনার। এটা খেয়াল রাখবেন। উচ্চ মাধ্যমিক চায়, অনেক ক্ষেত্রে স্নাতকও চায় 14 গ্রেডের চাকরি, যেমন বাংলায় আপনার 60টা, ইংরেজিতে আপনার 60 লিবি, এবং বাংলায় যে টাইপের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার 25টা। আমি আবার বুঝাই যে স্টেনোটাইপের ক্ষেত্রে 60টা আর কম্পিউটার টাইপের ক্ষেত্রে 25টা বাংলায়, এবং ইংরেজিতে স্টেনোটাইপের ক্ষেত্রে 80টা, এবং টাইপিংয়ের ক্ষেত্রে মানে ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে 30টা থাকতেই হবে আপনার। আমি যদি একটু ভালো মতো বলি, স্টেনোটাইপের ক্ষেত্রে বাংলায় 60টা, ইংরেজিতে 80টা, এবং টাইপ কম্পিউটার টাইপের ক্ষেত্রে বাংলায় 25টা, ইংরেজিতে 30টা। আর অবশ্যই এইসব বিষয়ে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকাটা জরুরি। এই জন্য সার্টিফিকেটটা চাইতে পারে। সাধারণত এখানে সার্টিফিকেটটা চায় না, প্র্যাকটিক্যালটাই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালটা অত্যন্ত স্ট্রিক্টলি হয় জায়গাটায়। ক্যাশিয়ার গ্রেড 2, 15 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে। বাণিজ্যে তারা উচ্চ মাধ্যমিক বা HSC পাস চাচ্ছে তারা। এক্ষেত্রে জেলার রেজিস্ট্রেশন দেওয়া আছে, খেয়াল রাখবেন। এখানে বলা আছে যে এই জেলাগুলোর প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না, যাদেরটা ম্যাচ হয় তারা কিন্তু আবেদন করতে পারবে না, খেয়াল রাখবেন। এখানে মেকানিক 15 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার হাই স্কুল অর্থাৎ SSC পাস চাচ্ছে। অবশ্যই পেশাগত আপনার ট্রেড সার্টিফিকেট থাকাটা জরুরি। এক্ষেত্রে ভোকেশনাল বিভিন্ন ধরনের ট্রেডে আপনার কোর্স সম্পন্ন করতে লাগে, এটা মোটামুটি খুব সহজেই করা যায়। তো ভোকেশনাল দেখা গেলো যে স্কোপ অনেক বেশি প্রত্যেকটা ক্ষেত্রে। কনে কাম মুদ্রাক্ষরী, পরে এটার নাম চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি কাম কম্পিউটার অপারেটর, 16 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে। এক্ষেত্রে অবশ্যই আপনারটা প্র্যাকটিক্যাল হবে আপনার, এটা খেয়াল রাখবেন। এখানে আপনার সাধারণত উচ্চ মাধ্যমিক চাওয়া, 16 গ্রেডের প্রত্যেকটা চাকরি উচ্চ মাধ্যমিক চাওয়া, টাইপিস্ট 2টি পোস্ট। অ্যাকচুয়ালি এই দুটা সেম জিনিস, একই কথা, বাট এগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ভ্যারি করে। হাই স্কুল চাবে অবশ্যই, আর অবশ্যই আপনাকে টাইপের একটা পরীক্ষা তারা নেবে, এটা খেয়াল রাখবেন। ওকে, টাইপিস্ট গ্রেড 2, 16 গ্রেডের চাকরি, একই কথা কিন্তু এই 17, 18, 19 একই কথা। এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক এবং টাইপিং দেওয়ার চেষ্টা করবে, হয়তো ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিবে, তাই এই জন্য তারা আলাদা করতেছে। কার্পেন্টার্স 1টি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার হাই স্কুল চাচ্ছে। সেম ট্রেড আপনার সার্টিফিকেট কোর্স থাকতে হবে এই নির্দিষ্ট বিষয়ে। বললাম তো ভোকেশনালের প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেড আপনার কোর্স আছে, সম্পূর্ণ করলেই আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে। 15 গ্রেডের ভারী ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারের ক্ষেত্রে, এবং হালকা ড্রাইভিং লাইসেন্স, 4টি পোস্ট আছে আপনার। সাধারণত ভারী বলতে আপনার ট্রাকটাকে বোঝায়, অথবা বড় বড় যে বাস আছে এটাকে বোঝায়, আর হালকা বলতে সাধারণত ছোটো মানে কার অথবা মানে আপনার মোটর বাইক সেগুলোকে বোঝায় আপনার। এখানে আপনার ন্যূনতম তারা উচ্চ মাধ্যমিক চাচ্ছে, আর এখানে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী আপনার বৈধ লাইসেন্স আর 5 বছরের কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার। ওকে, 22 নম্বর পোস্ট হচ্ছে পরীক্ষাগার পরিচর, 19 গ্রেডের চাকরি, 2টি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার মাধ্যমিক স্কুল চাচ্ছে তারা। এক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, থাকাটা জরুরি না, থাকলে ভালো। বাবুর্চি 11, 19 গ্রেডের চাকরি, 8ম শ্রেণী পাস, অবশ্যই আপনার 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অথবা অভিজ্ঞতাটা জরুরি এখানে, ঠিক আছে। এখানে যেহেতু সার্টিফিকেট নাই, তো মোটামুটি আপনার ভালো একটা অভিজ্ঞতা নিয়ে এখানে আপনি দেখতে পারেন। পিয়ন পরবর্তী অফিস সহায়ক, এখানে 20 গ্রেডের চাকরি, 4টি পোস্ট আছে, SSC পাস ন্যূনতম। এগুলো অবশ্যই ম্যাচ করবেন, যে এসকল প্রার্থীরা আবেদন করতে পারবে না, খেয়াল রাখবেন। যাদের ম্যাচ করে তারা কিন্তু আবেদন করবেন না। ওকে, রন্ধন সহকারী, 20 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে, 8ম শ্রেণী পাস। এক্ষেত্রে আপনার রন্ধন সম্বন্ধে বা রান্না সম্বন্ধে ভালো আপনার ধারণা থাকাটা জরুরি। যাদের না, অ্যাকচুয়ালি যাদের আসছে তারাই আসবেন অবশ্যই এখানে, যাদের নাই তারা আবেদন করবেন না অ্যাকচুয়ালি, কারণ ন্যূনতম আপনার যোগ্যতা থাকাটা জরুরি। নিরাপত্তা প্রহরী, 9টি পোস্ট আছে। এক্ষেত্রে চাকরি করার থেকেও আপনার দেহটা সুঠাম এবং পুলিশ সেনাবাহিনীর যে আপনার যে মাপ সাধারণত এটা ফলো করা হয়। যদি কি অবসরপ্রাপ্ত থাকেন তাদের অ্যাকচুয়ালি ডাইরেক্ট চাকরিটা হয়ে যাবে, 8ম শ্রেণী পাস হচ্ছে এখানে। অতিথি ভবন পরিচর, 20 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার SSC পাস হচ্ছে তারা। ওকে, মেসেঞ্জার, ওকে, এখানে 20 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে, 8ম শ্রেণী পাস হচ্ছে।
দপ্তরি, বিশগেটের চাকরি দুটি পোস্ট আছে, এক্ষেত্রে এসএসসি পাস চাচ্ছে তারা। হোস্টেল বেয়ারার মানে অ্যাকচুয়ালি হোস্টেল যারা দেখাশোনা করে বা হোস্টেলের জিনিসপত্র আনানা করে, এখানে আপনার দুটি পোস্ট আছে আর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এসএসসি পাস চাচ্ছে। ট্রাক্টর সহকারী বিশগেটের চাকরি, এখানে একটি পোস্ট আছে, অষ্টম শ্রেণী পাস চাচ্ছে। সুইপার মানে যারা আপনার পরিচ্ছন্ন কর্মী যাদের বলা হয় তাকে, একটি পোস্ট আছে, আপনার বয়সটা সেম, অষ্টম শ্রেণী পাস চাচ্ছে। এখানে এক নম্বরের ক্ষেত্রে বলা আছে যে যারা মেডিকেল অফিসার তাদের ক্ষেত্রে 35 বছর বয়স পর্যন্ত সুযোগ দেওয়া হবে, কারণ তাদের একটা ভারী একটা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যারা আপনারা ভাগগুলো টিকবেন, এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা ম্যানেজ করবেন, কারণ প্রত্যেকটা ডকুমেন্টস আপনার কাছ থেকে চাইবে। ওকে, এখানে একটা কথা বলছে যে আবেদনপত্রের সাথে 500 টাকার একটা ব্যাংক ড্রাফট আপনাকে করতে হবে, এই ঠিকানা বরাবর। তো অ্যাকচুয়ালি কোন কোন পোস্টের জন্য কত টাকা এটা অ্যাকচুয়ালি বলে নেই, প্রতিটা পোস্টের সাথে 500 টাকা হওয়ার কথা না, তাও একটু আসলে নিচের দিক পড়া উচিত। এখানে আবেদনের শুরু আর শেষ সময় দেওয়া আছে, সাধারণত এই মাসের 12 তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 12 তারিখে এটা শেষ হয়ে যাবে 4টা পর্যন্ত সময়। অনেকে ডস খায়, অনেকে 5টা পর্যন্ত ওয়েট করে, অ্যাকচুয়ালি এটা আসলে ভুল অ্যাকচুয়ালি তাদের। তো এখানে 2 থেকে 32 নং ক্রমিক পদ সময় আবেদনকারীর বয়স 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটা সাধারণত আপনার 32 কাউন্ট করা হয়ে থাকে। সাধারণত লিখিত পরীক্ষা পরেই ডাইরেক্ট মৌখিক পরীক্ষা ডাকা হবে, ক্ষেত্র বিশেষে যেগুলো আপনার কম্পিউটার রিলেটেড বিষয় আছে সেখানে কিন্তু একটা প্র্যাকটিক্যাল দ্বারা অবশ্যই নিবে আপনার, এটা খেয়াল রাখবেন। যেটা বললাম যে মৌখিক পরীক্ষা টিকলে এখানে প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা ম্যানেজ করতে হবে, এগুলো সাধারণত প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এটা চাওয়া হয়ে থাকে। তো এই ঠিকানা বরাবর গেলে আপনি সব কিছু A to Z পাবেন আপনার মানে পরীক্ষা সংক্রান্ত বিষয়। আমি এই ওয়েবসাইটের আপনারা এই যে সার্কুলার লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আবেদন শুরু শেষ সময় শুরু আর শেষ সময় তার এখানে দেওয়া আছে। এখানে আবেদন ফিটার কথা বলা আছে যে কোন পোস্টের জন্য কত টাকা আপনারা পরিশোধ করবেন। এখানে বাকি বিষয়গুলো হচ্ছে আপনার আগের মতো। সাধারণত এখানে যেহেতু টাকার কথা বলা আছে, এখানে কিন্তু 500 টাকার কথা বলা আছে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না। এটা খেয়াল রাখেন যে এখানে কিন্তু ক্লিয়ার না, এটা মেবি আপনার 1 নম্বর পোস্টের জন্য বলা হয়েছে আপনার। ওকে, যাই থাক, আপনার এটা একটু ফলো করবেন যে এটা আসলে ইম্পর্ট্যান্ট জিনিস, এটা ফলো করবেন, ঠিক আছে। দেওয়া আছে যে যেমন 2 নম্বর পোস্ট থেকে তারা হিসাব করতেছে, তো তার মানে এই 500 টাকাটা হচ্ছে 1 নম্বর পোস্টের জন্য, এই যেটা আর বাকি 2 থেকে যে 32টা পোস্ট আছে তার সেগুলোর জন্য আপনার এই বাকি অ্যামাউন্টগুলো এখানে বলে দেওয়া আছে। এটা অনেক বড় একটা সার্কুলার, সাধারণত মানে 2 থেকে 3 বছর বা 5 বছর পরপর এম একটা সার্কুলার প্রকাশ করে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো আছে, এরা পোস্টিং কিন্তু পাবনাই হয়, এটা খেয়াল রাখবেন, তার মানে আপনার পোস্টিংটা অনেক দূর হবে। তারপরও যারা ইন্টারেস্টেড দেখতে পারেন, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন নক করবেন, আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।